এই কে আপনি, ছাড়েন আমাকে। না ছাড়বো না, এভাবেই ধরে রাখবো। এই কে আপনি? শুয়েছিলাম তখন পেছন ফিরে তাকিয়ে দেখি নিশা, আমার খালাতো বোন। নিশা তুই এতদিন পর বিদেশ থেকে কোন দিন আসলি? এই তো কাল আসলাম, এসে তোর সাথে করতে চলে আসলাম। ও আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। তোর রুমের এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে গরু ছাগল থাকে এখানে। যার ভিতরের অবস্থা ধ্বংস তাকে আবার সুন্দর রুমে মানায় নাকি? বলে চলে গেল ওয়াশরুমে। আমিও রুম গোছাতে শুরু করলাম। রুমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিগারেটের প্যাকেট ফালানো, এটা দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। কারণ আমি কোনোদিন কল্পনাও করিনি রাজের মতো ছেলে সিগারেট খাবে, কিন্তু একটা মেয়ের জন্য সে এরকম করছে। আজকে সকালে আমি যখন ওর বাড়ি আসছিলাম তখন কান্না করে আসলাম, কারণ 2 বছর আগে এই একটা কারণে আমি দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। রাজকে আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু রাজ অন্য একটা মেয়েকে ভালোবাসত, সেই কারণে আমি সহ্য করতে না পেরে দেশের বাইরে চলে গেছিলাম। আজ এতদিন পর ফিরে আসছি, মনে হচ্ছিল যেন রাজকে দেখতে না পেলে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, সেই জন্যই রাজকে দেখতে চলে আসলাম। কিন্তু সে জানতে পারলাম মেয়েটার রাজকে ধোকা দিয়ে চলে গেছে, সেই জন্য রাত দিন রুমে বসে কান্না করে আর কারো সাথে তেমন কথা বলে না। আগে অনেক চঞ্চল আর দুষ্টু ছিল, কিন্তু এখন একদম শান্ত হয়ে গেছে। আমি তার খালার বাসায় এসে প্রবেশ করে আমাকে দেখে খালা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে নিশা, তুই এতদিন পর কখন বিদেশ থেকে আসলি আর এখানে কি মনে করে? খালাকে ভুলে গিয়েছিস, কখনো কলও তো দিস না। খালা তুমি হয়তো জানো আমি রাজকে কতটা ভালোবাসতাম, কিন্তু রাজ আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করলো। আমি কোনোদিন ভাবিও নি ও এমন করতে পারে আমার সাথে। আর বলিস না মা, আমার ছেলেরা একদম ধ্বংস হয়ে গেছে। কি একটা মেয়ের প্রেমে পড়েছিল, মেয়েটা তাকে ধোকা দিয়ে চলে গেছে, এখন সারাদিন রুমে বসে থাকে আর বিভিন্ন নেশা জাতীয় জিনিস খায়। খালা কি বলছো, রাজ কেন নেশা করে? হ্যাঁ রে মা, আমি ওকে বারণ করি কিন্তু শুনে না, সব সময় সিগারেট খায়, রুমের মধ্যে বসে থাকে, রুমে কাউকে ঢুকতেও দেয় না। আচ্ছা তাহলে আমি দেখে আসি। কি ব্যাপার, তুই সব গোছাচ্ছিস কেন? তোকে কে বলেছে এসব গোছাতে? আর এই রুমে আসবি না, খবরদার। আর একদিন যদি এরকম দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এর মানে কি তুই আমার রুম যেরকম ইচ্ছে সেরকম করে রাখবি আর আমি সেটা সহ্য করব? কিছুতেই হতে পারে না, রুমটার এই অবস্থা করেছিস। আর তুই কেন সিগারেট খাচ্ছিস? তোর রুম মানে? এটা তুই বুঝবি না। এখন বল তুই সিগারেট কেন খাস? এসব খাওয়া ভালো না, তুই জানিস না? এসব করলে তো মানুষ মারা যাবে। আমি মারা গেলে পৃথিবীর কারো কিছু আসে যায় না, আমি তো একজন জীবন্ত লাশ হয়ে গেছি। রিমা আমাকে এভাবে ধোকা দিয়ে চলে যাবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এসব বাজে মেয়ের সাথে প্রেম কেন করিস? আর ওরা ধোকা দিয়ে যাবে না তো কি করবে? তুই সঠিক একটা মানুষের হাত ধরতে পারলে হয়তো সে আর কোনোদিন তোকে ছেড়ে যেত না। এসব বলে কোনো লাভ নেই, পৃথিবীর সব মেয়ে ধোকাবাজ, এই পৃথিবীতে মেয়েরা খুব খারাপ। তোর কি মনে হয় তোর এই বাজে মেয়ের মতো পৃথিবীর সব মেয়েরা মানুষকে ধোকা দেয়? সব মেয়ে মানুষকে ধোকা দেয় না, সব মেয়ে মানুষের বিশ্বাস নিয়ে খেলে না, কিছু মেয়েদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। এসব আমার জানা দরকার নেই, আমি আমার মতো থাকবো, আমার কোনো বিষয়ে তুই আর নাক গলাতে আসবি না। খুব সতর্ক করে দিচ্ছি, আমার রুমে আর এসে ঢুকবি না। তুই বললেই হলো নাকি, আমি যখন ইচ্ছা এই রুমে আসব, পারলে তুই আটকে দেখাস। কি বলছিস মা, তুই এখন উচ্চ শিক্ষিত এবং তোর বাবাও একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেবে এই স্বপ্নে আছে, কিন্তু রাজ এখন কোনো কাজ করে না, সারাদিন রুমের মধ্যে বসে থাকে, ও তোকে ভালোবাসতে পারবে না আর সবসময় তোকে অত্যাচার করবে। আমি চাই না আমার বোনের মেয়ে কোনো কষ্টে থাকুক। আমার কষ্ট দেখতে চাচ্ছ না? নিজের ছেলে এত কষ্টে আছে সেটা কি তোমরা দেখতে পাচ্ছ না? আমি রাজকে ভালোবাসি আর আমি কথা দিচ্ছি আমার সাথে বিয়ে দিলে রাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি আর কি বলবো মা, আমার একটাই ছেলে, তোরা যা ভালো বুঝিস তাই কর। আমি তো সিদ্ধান্ত দিয়েছিলাম ওকে, যে ও যে মেয়েকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে, কিন্তু মেয়েটা তো আমার ছেলেকে ধোকা দিয়ে চলে গেল। তুমি আমার উপর বিশ্বাস করতে পারো খালা,
আমি কখনোই রাজকে ধোকা দিয়ে চলে যাব না। আমি রাজের জন্য 2 বছর অপেক্ষা করেছি, কখনো কোনো ছেলের দিকে তাকাইনি। তোর কত বড় সাহস, তুই আমার বুকে মাথা দিয়ে শুয়েছিস। আমি বললাম না আমি পৃথিবীর কোনো মেয়েকে বিশ্বাস করি না, আর তুই আমার বুকে কেন মাথা দিয়ে শুয়েছিলি? আমি তখন গালে হাত দিয়ে ওর কলার চেপে ধরে বললাম, পৃথিবীর সব মেয়েকে কি তোর গার্লফ্রেন্ডের মতো মনে করিস? সবাই স্বার্থপর নয়, কেউ কেউ নিঃস্বার্থভাবেও ভালোবাসতে জানে। যেরকম আমি তোকে বাসি, 2টা বছর তোর জন্য অপেক্ষা করেছি, কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাইনি। এর মানে কি, তুই কি বলতে চাইছিস? সব কিছু বুঝো না বোঝার ভান করবি না রাজ, আমি তোকে ভালোবাসি আর তোকেই বিয়ে করতে চাই। আমি আব্বু আম্মুকেও বুঝিয়ে দিয়েছি আর খালাকেও বলে দিয়েছি কালকেই তোকে আমি বিয়ে করব। এই কথা কোনোদিন স্বপ্নেও ভাবিস না, আমি তোকে বিয়ে করব না। আমি কোনো মেয়েকে আর জীবনে বিয়ে করব না, আমার জীবন শেষ হয়ে গেছে সেই যেদিন রিমা আমাকে ছেড়ে চলে গেছে। আরেকবার যদি ওই বাজে মেয়ের কথা তোর মুখে শুনি, তাহলে কিন্তু তোকে খুন করে আমিও মরে যাব। কালকে ঠিক মতো রেডি হয়ে থাকিস, না হলে কিন্তু এসে জোর করে বিয়ে করব। আমি কতবার বললাম আমি তোকে বিয়ে করব না, তাই সব ঝামেলা করিস না, শুধু শুধু নিজের জীবন নষ্ট করিস না, আমি কাউকে ভালোবাসতে পারবো না। সেটা সময় হলেই দেখতে পাবে কে কাকে ভালোবাসে আর কে কাকে দূরে সরিয়ে দেয়। আমি তখন আমার বাসায় চলে আসি। পরের দিন আমাদের বিয়ের ব্যবস্থা করা হয়। রাজ বারবার না করেছিল, কিন্তু খালা তাকে বলে যদি আমাকে বিয়ে না করে তাহলে সে আত্মহত্যা করবে, তাই সে রাজ রাজি হয়ে যায়। বিয়ের পর বাসর ঘরে বসে আছে, কিন্তু রাজের কোনো খোঁজ নেই। আমি ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছি, মা আমাকে জোর করে বিয়ে করিয়ে দিল নিশার সাথে। নিশা অনেক ভালো মেয়ে, কিন্তু আমার মতো একটা ছেলেকে বিয়ে করে ওর জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি জানি না ওকে কি ভালো রাখতে পারবো না কি না, কিন্তু ওকে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দেবো, নাহলে আর জীবনটা নষ্ট হয়ে যাবে আমার পাল্লায় পড়ে। আমি কারো জীবন নষ্ট করতে চাই না। তখন মা এসে আমার পেছনে দাঁড়িয়ে বলল, কি রে রাজ, ওখানে দাঁড়িয়ে কি করিস, তাড়াতাড়ি রুমে যা, নিশা ওখানে অপেক্ষা করছে। আমি আমার রুমে চলে আসি। এসে রুমে ঢুকতেই নিশা এসে আমার পা ধরে সালাম করলো, আমি সরে গেলাম তার ছেলের হেসে, কারণ এসব আমার কাছে শুধু ন্যাকামি ছাড়া আর কিছু না। এই রাজ, তুই সিগারেট খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। তো তোর কি হয়েছে, আমি সিগারেট খাই এটা কি তুই দেখিসনি? আজ থেকে তোর সিগারেট খাওয়া বন্ধ, আর একদিন যদি সিগারেট খেতে দেখি তাহলে কিন্তু খুন করে ফেলবো। আমি সিগারেট খাই আর সারা জীবন খেয়ে যাবো, পারলে কিছু করে দেখাস। আর আমি সিগারেট খাইলে তোর কি সমস্যা, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। কথাটা বলতে দেরি কেউ আমার গলা চেপে ধরে কান্না করতে দেরি করেনি। আমার বুকে কিল ঘুষি মেরে যাচ্ছে নিশার কান্না করছে। রাজ তোর পায়ে ধরে, তুই এই কথাটা বলিস না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বিদেশে গিয়েছিলাম শুধু তোর জন্য, তুই আমাকে ভালোবাসিস না এটা জানার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই বিদেশে চলে গেছিলাম। এখন ফিরে এসে যখন জানতে পেরেছি তোর ব্রেকআপ হয়ে গেছে, তখন আমি তোকে বিয়ে করেছি, প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি ওর কথা কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে, কিন্তু আমি তার ভালোবাসাকে অবহেলা করেছি। আর একজনকে আমি ভালোবেসেছি যে কিনা আমাকে ছেড়ে টাকার জন্য আর একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে। আমি তখন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, কিছুই ভালো লাগছে না, আকাশের দিকে তাকিয়ে আছি। তখন আমার পিছে ভারী কিছু অনুভব করলাম। আমি পেছন থেকে ফিরলাম, নিশা আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছু বলছি না, দাঁড়িয়ে আছি। নিশা তখন বলল, কেন রাজ আমাকে কেন মেনে নিচ্ছিস না, আমি কি দেখতে কম সুন্দর? সেটা প্রশ্ন নয়, আমি তোকে ভালোবাসতে পারবো না নিশা, আমি তোর জীবন নষ্ট করে দিতে পারবো না। তুই আমাকে বিয়ে করে তোর জীবন নষ্ট করে দিয়েছিস। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার ইচ্ছে আমার জীবন আমি নষ্ট করে দিয়েছি, তাতে তোর কি হয়েছে? পাগলামি করিস না, আমি তোকে ডিভোর্স দেব, তুই ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিস, আমার মতো খারাপ ছেলেকে তোর বিয়ে করতে হবে না। কথাটা বলতেই নিশা আমার গালে থাপ্পড় দিয়ে দিল, এরপর আমার 2 ঠোঁট দখল করে নিল। আমি একজন ছেলে কতক্ষণ আর নিজেকে কন্ট্রোল করতে পারি, আমিও তার সাথে তাল মেলাতে শুরু করলাম। এরপর নিশা আমাকে ছেড়ে দিয়ে বলল, আর যদি কোনোদিন এই শব্দ মুখে আনিস তাহলে কিন্তু আমি তোকে মেরে নিজেও মরে যাব। এই রুমে চল, এখন রুমে চল। রুমে গিয়ে কি করব, আমি এখানে দাঁড়িয়ে থাকব, তুই গিয়ে শুয়ে পড়। কিন্তু আমাকে কোনো কথা বলতে না দিয়ে টান দিয়ে রুমে নিয়ে গেল। এরপর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল, তুই কি ভেবেছিস, তুই আমাকে ছেড়ে চলে যাবি, এখনই তোকে আমি ধর্ষণ করব, এরপর আমার একটা বাবু হয়ে গেলে তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। নিশা ভুল করছিস কিন্তু। তা তো বললে হবে না কি ওর জামাই, আমি আমার অধিকার আদায় করে নিবো।